Shh, mm -hmm. shh, প্রথমে তিনটে কলা এঁকে করি চাকা চাকা করি কাটি নিম কলাগুলা চাকা চাকা করি কাটা হয়ে গেছে এখন আমরা হাত দিয়ে এঁকে করি এখানে সাপ দিলে কিন্তু একেবারে খোসাগুলো শিলা হয়ে যাবে এংকে গিলা সিলি নিছো আর একটা কলা হসে মুডারও দিয়ে এঁকে করি ব্লেন্ড করি নাওছো এই যে দেখো ঠিক এঁকে করি কিন্তু আমরা ব্লেন্ডার করে নেবো আগে দেখি কাঁচা কালি পেঁয়াজ নুন দিয়ে ভালো করে একটা সানি সুনি নিসুন নিয়ে হসে এগুলা এখন এর মধ্যে দিয়ে দিনু দিয়ে ভালো করে নাড়াচাড়া সারা করে নিবে না যখনই মিষ্টি এখন হয়ে আসবে তখনই আমি আদা রসুন বাটা দিয়ে দিম আদা রসুন বাটা মিশিয়ে দিয়ে নিসু দিয়ে কিন্তু আমরা ভালো করে ফিন নাড়াচাড়া করে নেবো যেহেতু মেস কাঁচকলা দিয়ে শোল মাছ আন দিম কিন্তু আমি রসুন বাটা কম দিয়ে নিছু তারপরে হসে মিশিয়ে এখানে পানি দিয়ে নিনু দিয়ে নাড়াচাড়া করে নুন হলদি তারপরে হসে ধনিয়ার গুঁড়ে আর হসে জিরার গুঁড়ে দিয়ে ফির কিন্তু নাড়াচাড়া কই নেওয়া মশলা লাগলে আমি পানি এখানে মিশিয়ে এখানে দিয়ে দিনু কারণ মিশিয়ে পানি দিয়ে দিলে আর নিচুত পুরি নাকবে না সেই জন্য। পানি দেওয়া দেওয়ার পরে এঁকে করে কিন্তু নাড়াচাড়া করে নিবে নাকবে যতক্ষণ পর্যন্ত একবার এঁকে করে শুকিয়েছি না আর ওপর তেলটাও ভাসিয়েছি না ততক্ষণ পর্যন্ত তারপরে হচ্ছে শোল মাছের চাকা গেলে দিয়ে দিনু সাইডটা একেবারে শোল মাছের চাকা নিয়ে বড় বড় নিয়ে কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিন দিয়ে এঁকে করে অনাবর্ত নাড়াছাড়া করি করি কিন্তু আমাকে এই ডাকা আজকে আন নিবে এর এখন কিন্তু কোনো প্রকারে আমি পানি দিবে না পানি ছাড়া এঁকে করি একেবারে খালি ভাস্তে ভাসতে খালি আমি রান্না করি মাইস এই যে দেখো এঁকে করে কিন্তু আমি ভাস্তে দেখছেন একেবারে তেল গেলেও শুকিয়ে নাকছে এঁকে করে আমার ভাজাটাও হয়ে গেছে এখন মুই যে একটা কলা একেবারে ব্লেন্ডারত ব্লেন্ড করে থুসনু সেই একটা কলা এখন এর মধ্যে দিয়ে দিনু দিয়ে ভালো করে এখন এগুলোকেও আমার কষে কষে নাকবে মশলা মশলাগুলোর সাথে কষাইতে কষাইতে তেলগুলো যখন এনকে করে এখানে ভাজা হয়ে যাবে তখন হসে মুই আরকা ফির কষলা যেগুলো কাড়ি থুস্নু চাকা চাকা করি সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে নেওস দিয়ে শোকগুলো একেবারে ভালো করে এনকে করে নাড়াচাড়া করে নিবা নাকবে যতক্ষণ পর্যন্ত একেবারে ভাজা ভাজার মতন হয় না ততক্ষণ পর্যন্ত এনকে করে আমরা নাড়াচাড়া করে দেবো অনেকে তো অনেকভাবে কলা আন্দি খাইছেন মোর মতন করে কি কেউ কলা আন্দি খাইছেন তার কিন্তু কমেন্টত জানাই মের মুখ তারপরে হসে মিশিয়ে পানি দিয়ে দিন পানি দিয়ে ফির এগুলো ভালো করে এখন নাড়াছাড়া করে নিবে এখন আমরা ফির বেশি করে পানি দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দেওয়ার পরে মিশিয়ে যখন বলক আসবে তখনই কিন্তু ঢাকনাটা মুই খুলনু বলকটা ওটা সাথে সাথে বসছেন তরকারিটার ঘনত্বটা কিরকম হয়েছে এলাম মুই এর মধ্যে মাছগুলা যে ভুনা করি থুসনু সেই মাছগুলো এখন এক এক করে দিয়ে দিম তোমরা কি দেখছেন তরকারির কালারটা কেমন হয়েছে আর তরকারিটা কেমন হয়েছে আর কলার তরকারি কিন্তু এমনিতে একটা কালো কালো হয়ে যায় তোমরা আবার মনে করো না যে হলদি কম হয়েছে তারপর হচ্ছে ফির ঢাকনা দিয়ে দিন ঢাকনা দেওয়ার পরে ফির মিস দেখনা পর ঢাকনাটা খুলিয়ে দেখছেন যে বুধবুধ টুকবুক টুকবুক করা হচ্ছে তার দেখছেন কত সুন্দর একটা গ্রেভি হয়েছে এমনি কিন্তু কলার তরকারি আন দিলে কিন্তু এতটা গ্রেভি হয় না তারপরে দেখো মুই আর এখন কুমড়া বড়ি নিছু কুমড়া বড়িগুলো আগে থেকে হালকা করে একটা ভাজি নিছু নিয়ে এখন এই তরকারিগুলোর মধ্যে দিয়ে দিন কন্তো কাঁচা কলার তরকারি শোল মাছ তার সাথে যদি কুমড়ে বড়া থাকে আর কি কিছু না গে একেবারে নিমিশের মধ্যে কিন্তু আমার তরকারিগুলো একেবারে সুন্দর করে হয়ে গেল তারপর হচ্ছে এগে করে নাড়াচাড়া করে নিবে নাবে আর হচ্ছে আমরা যে একটা কাঁচা কলা যে সুন্দর করে বাটি ব্লেন্ডার করে দেশ সেই জন্যে কিন্তু তরকারির মধ্যে এতটা সুন্দর একটা গ্রেভি হয়েছে কারণ দেখবেন কলার তরকারি কিন্তু এখন ঝোলঝোলা হওয়া থাকে এতটা কিন্তু গ্রেভি হয় না তো মুই এক না বুদ্ধি খাড়ে ইঙ্গে করে এ ইে করে আন দিন যে দেখো এগে করে আন দি কেমন হয় তো কালারটাও দেখো আর গ্রেভিটাও দেখো কতটা সুন্দর হয়েছে কি সুন্দর একটা টকবক টকবক করি ফটো সে তারপরে এখন আমরা নামে নেবো নামে নেওয়ার আগত এক না মুই জিরা গুঁড়ে দিয়ে দিনু তোমরা জানেন মুই সব কিন্তু জিরা গুঁড়ে দিয়ে দাও কারণ জিরা গুঁড়ের যে একটা সুন্দর একটা বাস আছে সেই বাসে বাসে কিন্তু তরকারি খাওয়া যায় তারপরে হচ্ছে জিরা গুঁড়ে দিয়ে মিশে এক না নাড়াছাড়া করিয়ে কিন্তু আমরা নামে নেবো এই হচ্ছে কাঁচা কলা দিয়ে শোল মাছের তরকারিতে বাড়িতে তৈরি করা খুব সুস্বাদু যদি কুমড়া বড়ি তোমরা পাবার চান একবারে সলিড কুমড়া বড়ি তাহলে কিন্তু অবশ্যই আমার পেজত যোগাযোগ করবেন তারপর হচ্ছে দেখো তরকারিগুলো আমরা নামে নাওসি নামে নেওয়ার পরে দেখছেন কতটা গ্রেভি হয়েছে কতটা সুন্দর হয়েছে এখন দেখো এক এক করে আমি পরিবেশন করি তোমাকে দেখাওছো কতটা সুন্দর হয়েছে শোল মাছ দিয়ে কাঁচা কলার তরকারি তোমরা কায় কাঁচা কলা দিয়ে কি কী রান্না করেন আর কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু মোক কমেন্টও জানাইবেন কিন্তু মোর এই রান্নাটা আজকে হয়েছিল একদম অসাধারণ এবং অতুলনীয় ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সেই সাথে আমার পেজের পাশে থাকবে